হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকের ভিতরে কথা বলতে যাচ্ছি কৌশিক আঙ্গুলির নতুন সিনেমা অযোগ্য নিয়ে স্টারিং প্রসিদ্ধ চক্রবর্তী ঋতুপর্ণা এই জুটির পঞ্চাশতম ছবি এবং এখানে সাপোর্টিং রোলে ছিল আমাদের শিলাজিৎ দা অমরীশ ভট্টাচার্য সুদীপ দা লিলি ম্যাম তো মেইন যে গল্পটা এই সিনেমাটা সেই গল্পটা অযোগ্য নামটা কেন হয়েছে এটা এই সিনেমাতে সেভাবে কিন্তু ক্লিয়ার নয় কিন্তু স্টিল স্টোরি ওয়াইজ কিন্তু আমার এই সিনেমাটা মোটামুটি ভালোই লেগেছে এবং সেলে এবং সিনেমাটা যেভাবে প্রোগ্রেস নেয় যেভাবে করতে থাকে গল্পটা খুব ভালো যেরকম ধরো শুরুতেই দেখানো হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্টারভিউ দিতে গেছে কিন্তু সেখানে সে ইন্টারভিউ দিতে গেছে কেন কারণ তার স্বামীর হঠাৎ করে চাকরিটা চলে যায় এবং তার স্বামী সারাক্ষণ ড্রিঙ্ক করছে এই করছে ওই করছে বাড়িতে বসে বসে পাগলের মতন হয়ে গেছে এবং সে চাই যে মানে তারা নতুন একটা ফ্ল্যাটও বুক করেছে ইএমআই টিএমআই দিতে হবে তো সে ডিসিশন নেয় যে সে এবার চাকরি খুঁজবে এবং সে চাকরিটা পেয়েও যায় লাকিলি কিন্তু কোথাও গিয়ে শিলাজিতের যে ক্যারেক্টারটা মানে ঋতু হাজব্যান্ডের যে ক্যারেক্টারটা সেটা মেনে নিতে পারে না যে সে সারাদিন বসে আছে এবং তার ওয়াইফ চাকরি করতে গেছে ওয়াইফের টাকায় বসে বসে খাচ্ছে এ করছে তো এরকম করতে করতে তাদের মধ্যে একটা সমস্যারও সৃষ্টি হয় তাদের একটা ছোটো মেয়েও আছে এরপরে তাদের লাইফে আগমন ঘটে প্রসীনজ চক্রবর্তী ক্যারেক্টারটার একটা মিস্টিরিয়াস লোকের মতন সে আসে এবং শিলাজিতের সাথে তার একটা বারে দেখা হয় এবং দেখা হওয়ার পর সেখান থেকে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয় প্রসেনজিৎকে সে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু এই প্রসীনজিৎ ঋতুপর্ণার কিন্তু আগের একটা সম্পর্ক আছে সেটা কিভাবে আছে না আছে সেটা জানতে গেলে এই অযোগ্য সিনেমাটা তোমাদের দেখতে হবে এবং ফাইনালি সিনেমাটা কীরকমভাবে শেষ হয় সেটা কিন্তু দেখতে পাই কৌশিং সিনেমা কিন্তু খালি নর্মাল একটা সিনেমা দেখবে তা না এখানে একটু থ্রিলিং একটু চিলিং এই ব্যাপারটাও কিন্তু থাকবে এবং সেটা খুব সুন্দরভাবে এই সিনেমাতে ইনকর্পোরেট করা হয়েছে ভালো দিক বলছি ভালো দিক সবার ফার্স্টে এই যে প্র্যাকটিক্যাল একটা প্লট চুজ করা হয়েছে এটা খুব ভালো যেখানে দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা এরকম একটা স্ট্রাগল চলছে এবং তাদের যে ছোটো মেয়েটা তার কি একটা ব্যাক ব্যাকস্টোরি সেটা যে ইনকর্পোরেট করাটা সেটা আমার খুব ভালো লেগেছে তো ওভারঅল গল্পটা খুব ভালো নেগেটিভ দিক কিছু আছে সেটা আমি পরবর্তীতে বলছি কিন্তু ওভারঅল কিন্তু প্লটটা আমার ভালো লেগেছে দেন আমি বলো পারফরমেন্স ভোমবাদা ঋতুপর্ণা জুটিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই প্রথম হাফে তো দেখাই হচ্ছিল না তাদের কিন্তু যখন তাদের দেখা হলো তখন তাদের মেন কেমি সেটা উঠে এলো এবার আমি নাম নেব শিলাজিৎ দা চলে যাচ্ছি করে চলে যাচ্ছি মানে বোম্বাদ ঋতুপর্ণা যদি থেকেও বেশি বলবো আমি শিলাজিৎ দাকে কিনে কারণ তার ক্যারেক্টারটার লেখাটা যতটা ভালো শিলাজিদা তার থেকেও বেশি ভালো পারফরম্যান্স দিয়েছে সত্যি তাকে কোথাও গিয়ে সেই সেই ধরনের হাজব্যান্ডই বনে হচ্ছিলো সারাক্ষণ রিং করছে এ করছে একটা সিন আছে যে ভাতের থালানি এসে পড়ে যাচ্ছে ওই জায়গাটা অসম্ভব লেগেছে নো ডাউট ছেলে যেতে কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার এখানে কিন্তু তার অভিনয়টা আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা মোমেন্টে সে বাচ্চার সাথে তার যেটা আছে স্ত্রীর সাথে তার কখনো ঝগড়া হচ্ছে কিন্তু কখনো ইমোশনালি যখন কথা বলছে সেই ব্যাপারটা বন্ধুর সাথে যে মানে একটা বন্ধুকে সে বাড়িতে নিয়ে আসবে ওয়াইফের থেকে পারমিশন নিয়ে নি এই ব্যাপারটা তো বিভিন্ন সিচুয়েশানে ছেলে যেতে কিন্তু সত্যি খুব ভালো অভিনয় করেছে তারপরে আসবো লিলি ম্যাম লিলি ম্যাম কিন্তু সত্যি মানে যেইটুকুনি ছিল তার এক্সপ্রেশন মনে হয় যেন একদম রিয়েল একটা ক্যারেক্টার অভিনয় করছে বলে মনেই হয় না এবং স্পেশালি বোমাদার সাথে যেটুকুনি সিন আছে তার থেকেও ভীষণ ভালো গেছে ঋতুপর্ণার সাথে তার যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে এখানে একটা টানাপর্ণের মতন ব্যাপার আছে কী আছে না আছে সেটা বলে দিচ্ছি না তার স্পলার তার মতন হয়ে যাবে কারণ ঋতুপর্ণা প্রণিতের একটা ব্যাক স্টোরি আছে সেই ব্যাক স্টোরিতে অনেক কিছু জিনিস আছে এরপরে চলে আসছি সুদীপ দা সুদীপদার এখানে অতটাও ছিল না একটু ছোটো রোলই ছিল কিন্তু সুইপদার কিন্তু আমার বেশ ভালো লেগেছে তবে অম্বরীশদার ক্যারেক্টারটা নিয়ে আমি অতটা খুশি নই অমরীশদার এখানে তেমন কিছু করারই ছিল না আমার মনে হয় ওই অভিনয়টা যে কেউ করে দিতে পারে তখন অমরী একজন ভালো অভিনেতা তাকে আরও ভালোভাবে ইউজ করা যেত সেটা আমি পরবর্তীতে বলছি এবার চলে আসছি নেক্সট ভালো দিকে আমি গান এই সিনেমার গান দারুণ 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 লেগেছে আমার গানগুলো এবং তার প্লেসমেন্ট এবং যেভাবে গানের সাথে সাথে গল্পটাও এগোচ্ছে সেই প্রোগ্রেসটা কিন্তু আমার সত্যিই ভালো লেগেছে সো আর নতুন করে ডিরেক্টার কৌশিক গাঙ্গুলি কিন্তু নতুন করে আমার বলার কিছু নেই সো এই সিনেমাতে ভালো গান আছে ভালো একটা ঠিকঠাক গল্প আছে ভালো ডিরেকশন আছে এবং তোমাদেরকে লেয়ারে লেয়ারে অনেক কিছু আনফোল্ড করা এই ব্যাপারটা আছে এটা কৌশিক গাঙ্গুলির একটা প্যাটার্নও বটে অনেক সিনেমাতে তিনি এটা করে থাকেন তো আশা করছি সিনেমাটা তোমাদের অনেকেরই ভালো লাগবে এবার চলে আসছি নেগেটিভ পার্টে সবার ফার্স্টে আমি যেটা বলে দিয়েছি অলরেডি যে নামটা অযোগ্য কেন সেই জায়গাটা আরও বেশি করে কিন্তু আমাদের হাইলাইট একটু যদি ব্যাক স্টোরিতে কিছু দেখানো তো জাস্ট মুখে মুখে বলে সমুদ্রের দাঁড়িয়ে দুজন বলছে বা আগে একটু রুমের মধ্যে সবাই বলছে যে এই কারণে তুমি অযোগ্য পাত্রকে এ করে দিয়েছো এই করে দিয়েছো তো আমার মনে হয়েছে যে ওই জায়গাটা যেহেতু সিনেমাটা নামটা এটা ওটা আরও বেশি করে হাইলাইট করে দরকার ছিল আরও বেশি করে তাহলে আমরা প্রসিনজিতের ক্যারেক্টারটা তার দুঃখটা কষ্টটা আমরা ফিল করতে পারতাম তো ওটা কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও মিসিং লেগেছে এই সিনেমাতে সেকেন্ড আমি যেটা বললাম অম্বরিজদার কথা অম্বরিজদার অভিনয় করার জায়গা এখানে দেওয়াই হয়নি এবং তার ক্যারেক্টারটার মানে সিনেমা থেকে বাদ গেলেও আমার মনে হয় না যে কোনো এ যাবে আসবে আর কি ওই ক্যারেক্টারটা মানে দরকারই ছিল না তো এটা শুনতে খারাপ লাগলো যেহেতু অমরীত একজন ভালো অভিনেতা তাকে আমরা অন্য রকমের বিভিন্ন রকমের চরিত্রে দেখিয়ে কিন্তু আরও বেটার কোনো জায়গায় যেখানে তার সত্যি একটা ইম্পর্টেন্স থাকবে সেই ধরনের কাজে কিন্তু অমরীতাকে আমরা দেখতে চাই তো এই সিনেমাতে আমার পার্সোনালি সেটা কিন্তু মনে হয়নি তার আমি যেটা বলবো যে সিনেমাটা প্রগ্রেসিং একটু স্লো কিছু কিছু জায়গায় সিনেমাটা সত্যিই স্লো হয়ে পড়ে তো ওই জায়গাটা যদি একটু পেসটা মেনটেন করা যেত তাহলে মনে হয় সিনেমাটা দেখতে আরও জমজমাট লাগতো কিন্তু সিনেমাটা এরকম এমনভাবেই রাইটিং লেখা যে পড়তে পড়তে আবার উঠে যায় সিনেমাটা গ্রাফটা তো এটা আমার ওভারঅল মানে রিয়াকশান এই অযোগ্য সিনেমা নিয়ে ওভারঅল যদি ফাইভ স্টার মধ্যে আমাকে রেটিং দিতে হয় তাহলে আমি ভালো অভিনয় আছে এবং কোথাও গিয়ে আমার গল্পটাও মানে ঠিকঠাকই লেগেছে তো সমস্ত কিছু মিলে আমি এটাকে থ্রি স্টার দিচ্ছি তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা অযোগ্য দেখে নিচে কমেন্ট জানো তোমাদের কার কেমন লেগেছে যারা দেখো প্লিজ গিয়ে তারপরে নিচে এসে কমেন্ট করো যারা ভিডিওটা আমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো নিচে দেখবে একটা রেডস বার্ন আছে সেখানে ক্লিক করো পাশে একটা আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে দেখে সবাই লভ ইউলটা টেক কেয়ার